সমাগত বিশ্বকর্মা পূজা আর ইতিমধ্যে মাজত মাত্র চারিটা দিন রয়েছেগৈ। আর এই মুহূর্তে যে মানে উপস্থিত আছো ধেমাজি সদরের নটরা শিল্পালয়ত, আর নটরা শিল্পালয়ত ইয়ার যে মূল কারিগর মন্তুপালর নেতৃত্ব, যে শিল্পালয়, এই শিল্পালয়ত ইতিমধ্যে বিশ্বকর্মার যে প্রতিমা সমূহ ইতিমধ্যে নির্মাণ করে থাকা পরিলক্ষিত হয়েছে। আর প্রায় কিছু সংখ্যক প্রতিমা ইতিমধ্যে নির্মাণ প্রায় সম্পূর্ণ হওয়ার পথত। আর সমান্তরালভাবে একটা কথা উল্লেখ করব লাগবে, যেহেতু 17 সেপ্টেম্বর যে বিশ্বকর্মা বিশ্বখণ্ডিকর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হব, আর তাক ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রস্তুতি চলছে। আর ধেমাজি সদরটো এই নটরা শিল্পালয়ত ইতিমধ্যে যখন কারিগর আছে তেওঁলোকেও ব্যস্ত হয়ে পড়েছে সমান্তরভাবে। মানে দেখাবলে চেষ্টা করি আজ এগুলি মূল কারিগর মন্তুপালে ইতিমধ্যে যে প্রতিমার নির্মাণক নিজে নিজেও আসলে কামত নিয়োজিত হয়ে আছে, আমি তার দৃশ্যাংশ দেখাব খুঁজেছো। এয়া আপনার দেখিছে কারিগর, মূল কারিগর যে আসলে মন্তুপালর এখন নটরা শিল্পালয়, নটরা শিল্পালয়ত এবার বা বিশ্বকর্মা কিমান প্রতিমা নির্মাণ করেছে আমি তার জানি চেষ্টা করি, যেহেতু পূজা পালেহি দাদা। আপনি কিমান প্রতিমা নির্মাণ? মানে 220টা বানাইছো সরু ডাঙর মিলাই। দাম ডাঙরব 8,000, 10,000, 5,000, 3,000, লোয়েস্ট 1,500 টাকা আছে। বাড়ছে, ইমান বাড়া নাই, কিছু নতুন নতুন ডিজাইনের যেবিল বস্তু আনব লাগে সেবিল অল্প বাড়িছে। বেশি বস্তু মানে এই কপালীব মূর্তি আমি শিলিগুড়ির পর আনো। হ্যাঁ, কাম বাকি আছে, এটা এই সরু কেটামান বনাবল বাকি আছে, সেইকটা মাথা আঙুলি লগাই দিলে এটা কালির পর রং করিম বগা রং। কাপড় পিন্ধাই আছো আর আর কালি পরশির ভিতর কাপড় পিন্ধা হয়ে যাব। কাম মানে এই রং দিয়া বাকি আছে 50টা। ইয়াত কাম করা টোটাল 10-12 জন আছে সরু ডাঙর মেয়ে। হ্যাঁ, পুরা দিনে রাতে চলি আছে। বতর এইবেলি ভালে, যাওয়া বেলি অল্প বতরটা বেয়া পাইছো, আর আজি ঠিকই আছে। এবার ভাল হব লাগে। না, যাওয়া বেলি যেবিল মানুষ লোক সেইবিল মানুষই এটা নতুনকে এটা দুটাকে ওলাই আর ইমানে দাম আজি। হয়, এগারী মন্তুপাল আর আসলে যখন এই নটরা শিল্পালয়, নটরা শিল্পালয় মানে দৃশ্যাংশ দেখাইছো যপণীখন ইতিমধ্যে যেহেতু শিল্পালয়ত 220টা প্রতিমা সাজু করেছে এবার এই বিশেষ বিশ্বকর্মার, আর প্রতিটা মূর্তি 1,500 টাকার 8,000 10,000 টাকার পর্যন্ত হয়েছেগে। আর নতুন নতুন গ্রাহকরও আগমন ঘটিছে, আর কিছু সংখ্যক বিশেষ দরদামের তারতম্য ঘটিছে, কারণ কেঁচা সামগ্রীর যুক্ত বাইরের পরে আনবলগা হয়, আর তার পরিপ্রেক্ষিত এই দাম সমূহ বৃদ্ধি পাইছে। আর যেহেতু মাজত মাত্র কেটা চারিটা দিন, এই চারিটা দিনের প্রাক্ষণত যুক্ত প্রতিমা ইতিমধ্যে নির্মাণ করা বলে কেছে, আর যুক্ত আর যথেষ্ট সংখ্যক প্রতিমা নির্মাণের এটিও বাকি আছে। আর আমি ইয়া দেখি সদর নটরা শিল্পালয় দৃশ্য, নটরা শিল্পালয় এনে ধরনের এটা কারিগর মন্তুপালর যে নেতৃত্ব 10-12 জনী একটা দলে দিনে নিশায় ব্যস্ত হয়ে পড়ছে এই শিল্পালয়ত প্রতিমা নির্মাণের। আর এই আসলে বিশ্বকর্মার পূজার পিছতেই আসলে শারদীয় দুর্গোৎসব আসব, আর দুর্গোৎসবের বাবেও ইয়াতে প্রতিমা নির্মাণ ইতিমধ্যেই সাজু করে তুলিছে, আর ধেমাজিতো চলিছে বিশ্বকর্মা পূজার প্রস্তুতি। আর বিশ্বকর্মা পূজার বাবে ইতিমধ্যে যুক্ত শিল্পালয় এই নতুন আসলে প্রতিমা নির্মাণকারী যুক্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানসমূহ ইতিমধ্যে কারিকরসকল দিন নিশায় ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।